হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আবার আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা যারা ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন অবধি আমার চ্যানেলে পড়ুয়ারা রয়েছে তাদের জন্য স্টোরি রাইটিং। তো এর আগে কিন্তু স্টোরি রাইটিংয়ের অনেকগুলো ভিডিও দিয়েছি। সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনে মূলত তোমাদের স্টোরি রাইটিং আসার চান্স কিন্তু সবচাইতে বেশি, তাই যারা ফাইভ থেকে টেন অবধি পড়ুয়ারা আমার চ্যানেলে রয়েছে এই স্টোরি রাইটিংগুলো কিন্তু পরীক্ষার আগে অবশ্যই করে দেখে যেও এবং কীভাবে লিখবে স্টোরি রাইটিং এখানেও কিন্তু লিখেও দিয়েছি। তোমরা একদম সহজ সরল ভাষায় সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিন্তু এগুলো লিখে ফেলবে, ঠিক আছে? তো এখানে আজকে যে গল্পটা সেটা হচ্ছে দ্য ডাফ অ্যান্ড দ্য অ্যান্ট, অর্থাৎ ঘুঘু পাখি এবং পিঁপড়ের গল্প। হিন্টস, এখানে পয়েন্ট কী কী দেওয়া রয়েছে? এ বি ফেল ইন টু এ স্ট্রিম, একটা বি, বি মানে হচ্ছে এখানে মাছি বলতে পারো, মৌমাছি। তো আমি এখানে অ্যান্ট দিয়েছি, অ্যান্টেও একই গল্প, বিতেও একই গল্প, তো এখানে টাইটেল একটু চেঞ্জ করে নিও, বি করে নিও। তাহলে দ্য ডোভ, তাহলে দ্য ডাফ অ্যান্ড দ্য বি। এ বি ফেল ইন টু এ স্ট্রিম, একটা মৌমাছি একটা নদীর মধ্যে পড়ে গিয়েছিল। এ ডাভ ড্রপড এ টুইগ, এবং তখন কী করলো, একটা ঘুঘু পাখিটাকে দেখতে পেলো এবং সে গাছ থেকে একটা পাতা জলের মধ্যে ফেলে দিল। বি সেভড, এবং এইভাবে মৌমাছিটা নিজেকে উদ্ধার করতে পারলো। এ হান্টার, এবং তারপর একটা হান্টার কী করলো, অ্যাবাউট টু কিল দ্য ডাভ উইথ অ্যান অ্যারো, তারপর একটা শিকারি ওই ঘুঘু পাখিটাকে একটা তীর দিয়ে মারতেই যাচ্ছিল। বি স্টাং হিজ হিম হার্ড, এবং ওই মৌমাছিটা দেখতে পেলো এবং সে জোরে শিকারিটাকে কামড়ে দিল। ম্যান মিসড এইম, এবং লোকটা তার উদ্দেশ্য বা লক্ষ্যচ্যুত হলো, উদ্দেশ্য ভেঙে গেল তার, মানে উদ্দেশ্য সে উদ্দেশ্যটাকে মানে লক্ষ্যটাকে ভেদ করতে পারলো না। ডাফ সেভড, এবং ঘুঘু পাখিটা বেঁচে গেল। তাহলে এখানে টাইটেলে লিখবে দ্য ডাফ অ্যান্ড দ্য বি। ওয়ান্স এ বি ওয়াজ ফ্লাইং ওভার এ স্ট্রিম, একদা এক সময় একটা বি, বি মানে হচ্ছে কি, বি মানে বললাম মৌমাছি, মৌমাছি একটা এই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সাডেনলি ইট হিট দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, এবং হঠাৎ করে তার গাছের ডাক্তার আছে ডালের সাথে ধাক্কা লাগে। অ্যান্ড ইট ফেল ইন টু দ্য স্ট্রিম, অ্যান্ড ইট ফেল ইন টু দ্য স্ট্রিম, এবং সে ওই নদীর মধ্যে পড়ে যায়। ইট ওয়াজ হ্যাভিং এ টাফ টাইম, ইট ওয়াজ হ্যাভিং এ টাফ টাইম ইন দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম, এবং নদীর এই ঢেউয়ের মধ্যে দিয়ে সেটাকে সে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে থাকে ওর থেকে বেরোনোর জন্য। অ্যাট দ্যাট টাইম এ ডাফ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, সেই সময় একটা ঘুঘু পাখি আকাশে উঠছিল। ইট স দ্য লিটল বি স্ট্রাগলিং ফর লাইফ, সে দেখলো যে এই ছোট্ট মৌমাছিটা তার প্রাণ রক্ষার জন্য ভীষণ কষ্ট করছে, প্রাণ রক্ষার জন্য মানে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে প্রচুর পরিমাণে। দ্য ডাফ ফ্লিউ ডাউন, ঘুঘু পাখিটা নিচে নেমে আসলো। অ্যান্ড হেল্ড এ টুইগ ইন ফ্রন্ট অফ দ্য বি, এবং সে কী করলো, ওই মৌমাছিটার সামনে একটা পাতা ধরলো। দ্য বি দেন গট অন টু দ্য লিফ অ্যান্ড ওয়াজ সেভড, এবং তারপরে ওই মৌমাছিটা ওই পাতার উপর উঠে পড়লো এবং এইভাবে সে তার প্রাণ রক্ষা হলো। আফটার সাম ডেজ, কিছু সময় পর এ হান্টার ওয়েন্ট আউট ফর হান্টিং, একটা শিকারি শিকার করতে এলো। সিং এ ডাব, একটা ঘুঘু পাখিকে দেখে হি এইম টু কিল ইট, সে এটাকে মারতে চাইলো উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে। ইট ওয়াজ দ্য সেম ডাব, এটা ছিল ওই ঘুঘু পাখিটা। দ্য বি ওয়াজ দিয়ার অ্যান্ড ইট স্টাং দ্য হান্টার হার্ট, ওই মৌমাছিটা সেখানেই ছিল এবং সে এটা দেখতে পেলো এবং কী করলো, যে শিকারিটা ছিল শিকারিটাকে জোরে কামড়ে দিল। দ্য ম্যান মিসড হিজ এইম, লোকটা তার লক্ষ্যচ্যুত হলো। অ্যান্ড দ্য ডাভ ওয়াজ সেভড, এবং ঘুঘু পাখিটা উদ্ধার বেঁচে গেল, সেভড মানে হচ্ছে রক্ষা পেয়ে গেল। এখানেও মোরালে তোমরা এটা দেবে, লিটল বাট নট দ্য লিস্ট, ক্ষুদ্র হতে পারে কিন্তু, ছোট হতে পারে কিন্তু একদমই অকেজো নয় যে কোনো কাজেই লাগবে না। ওকে, তো এই স্টোরি রাইটিংটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট কোন টপিকে তোমরা স্টোরি রাইটিং দেখতে চাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।